অবিশ্বাস্য জিনের বানানো মসজিদ, গভীর রাতে জিকিরের আওয়াজ। বাংলাদেশের যে স্থাপনা শৈলী এখনো বিমোহিত করে চলেছে অগণিত মানুষকে, তার মধ্যে আছে দেশজুড়ে থাকা অগণিত নয়নাভিরাম মসজিদ। প্রায় 2 শতাব্দী আগের কথা, তখন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ছিল জনশূন্য বিশাল চরাঞ্চল, দুচোখ জুড়ে অবারিত মেঘনা আর ডাকাতিয়া। একসময় এখানে আগমন ঘটে বিশ্বের বিভিন্ন দেশের মহান কিছু ধর্মযাজকের। বলা হয় বৃহত্তর নোয়াখালী অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসার ঘটেছে এই এলাকাকেই কেন্দ্র করে। সে সময় রায়পুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন মাওলানা আবদুল্লাহ। ইংরেজি 1828 সালের কথা। ধার্মিক পরিবারে জন্ম নেওয়া আবদুল্লাহ নিজ এলাকায় প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চতর শিক্ষা লাভের উদ্দেশ্যে পাড়ি জমান ভারতে। সেখানে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন। দেওবন্দে দীর্ঘ 17 বছর অভিজ্ঞ ও প্রসিদ্ধ আলেমদের সান্নিধ্যে থেকে লাভ করেন দীনি শিক্ষা। এরপর বাংলাদেশে ফেরার পথে কিছু সময় দিল্লিতে অবস্থান করেন। ওই সময় দিল্লির শাহী জামে মসজিদের নির্মাণ শৈলী তাকে মুগ্ধ করে। বাংলাদেশে ফিরে ওইরকম একটি মসজিদ নির্মাণের স্বপ্ন দেখতে থাকেন, আর তা বাস্তবায়নের প্রবল ইচ্ছা শক্তি থেকেই নিজ এলাকায় মসজিদ নির্মাণ শুরু করেন তিনি। পরে শাহী জামে মসজিদের আদলে 110 ফুট লম্বা ও 70 ফুট প্রস্থের 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি প্রতিষ্ঠা করেন তিনি। এলাকাবাসীর মতে নির্মাণকাল 1888 সাল, আর মসজিদটির অন্যতম আকর্ষণ হচ্ছে এর 20 ফুট নিচে থাকা 3 কামরার একটি গোপন ইবাদতখানা। এখানেই নাকি ধ্যানে মগ্ন থাকতেন মাওলানা আবদুল্লাহ। 13 ধাপ সিঁড়ি ডিঙিয়ে প্রবেশ করতে হয় এ মসজিদে। মসজিদের সামনে জরাজীর্ণ মিনারটি 25 ফুট উঁচু। জনশ্রুতি আছে মাওলানা আবদুল্লার কিছু শিষ্য জিন ছিল, রাতের আধারে মসজিদের নির্মাণ কাজ ওরাই সম্পন্ন করেছে। সেই থেকেই মসজিদটি জিনের মসজিদ নামে পরিচিত। এলাকাবাসী এখনো বলেন মসজিদের পাশের পুকুরগুলোতে জিনেরা গোসল করত। তারা এই মসজিদে নিয়মিত নামাজ আদায় সহ জিকিরও করত। এমনকি গভীর রাতে জিকিরের আওয়াজ অনেক দূর থেকেও শোনা যেত। লক্ষ্মীপুরের ঐতিহাসিক এই জিনের মসজিদটি এলাকায় মৌলভী আবদুল্লাহ সাহেবের মসজিদ নামেও পরিচিত রয়েছে। তবে মসজিদের সামনে সিঁড়ির কাছে লাগানো শিলালিপি থেকে জানা যায় মসজিদটির আদি নাম মসজিদ-ই জামে আবদুল্লাহ। মসজিদটি লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর শহর থেকে 800 থেকে 900 গজ পূর্বে পীর ফয়েজুল্লাহ সড়কের দক্ষিণ দিকে অবস্থিত। নান্দনিক রূপ ও অবকাঠামোর দিক থেকে এটি জেলার অন্যতম একটি পর্যটন আকর্ষণ। তবে এখন আর জিনের দেখা পায় না কেউ, কিংবা গভীর রাতে শোনা যায় না জিকিরের আওয়াজও। ফারিহা তাসরিন, চ্যানেল আর নিউজ।